ঠকাবো কেন? যে যে ভাইশালা আগের এক ভাগ দিয়েছি তো, ক্লিয়ার হিসাব, ক্লিয়ার একবার পানির মতন ক্লিয়ার। হ্যাঁ হিসাব তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনার দুই ভাগ আর এক ভাগ, ভাগ ঠিকই তো ছিল। এই ভাল্লা কিছু দেওয়া আমার মাল খাইতে যাবে, কি করবো আমরা? টাকায় করতে পারবো রে, কদিন থেকে তো আমারই হাত শর্ট, টাকা পয়সা নাই, আমি তো মাল খাওয়ার লেগে ঘুরে বেড়াচ্ছি। তাহলে কি করা যাবে বুঝো না, চলতে কোনো একটা উপায় খেলতে হবে। মুরগি চুরি খেয়ে করে তো কদিন ধরে মায়েরটার খেলাম, তো মায়ের খাওয়া যাবে না, মায়ের খেলে তো সমস্যা, মানে ইজ্জত টিজ্জত আছে আমাদের। সারা জীবন খালি মুরগি চুরি করে খাবি, একটু মাথাটা খাটা, একটু ব্রেনটা খাটা, তাহলে বিকল্প কিছু অন্য চিন্তা কর। তাহলে কি করা যায়? করবি করা যাবে, না খেলেও তো থাকা যাবে না। খাইতে হবে বুঝলি, কিন্তু একবারে তো খেয়া ফেলা হবে না, একবারে খেয়া ফেললে তো সমস্যা। একবারে খালি কি হবে, খেললাম তা না, খেললে তো সমস্যা নাই। খাইতে হবে কিন্তু একটু মাথার ব্রেন বুদ্ধি খাটা, তারপরে খাইতে হবে, ভাগ ভুগ করে ভাগ দিয়ে। তাহলে বোরকে এলাকা যাইতে হবে, তাই বুঝতে হবে আগে দিবে কিনা। আচ্ছা চল দেখি বোরকি কার আদি দিবে, একটু খোঁজ নিয়ে। কেরবা হুজুর সাহেব, কেরবা বাড়িতে আছেন? একলা পালতেও পারি না, খুব সমস্যা, তোমার চাষি তো বিল খালে যাইতে পারে না। হ্যাঁ তো ঠিক আছে, বোরকি একটা আদি দিব, নিয়ত করেছি বাবারে মানুষের ভিতরে কি থাকে সেটিকে বলা যা। তো এক কাজ করো, তোমরা একদম সাক্ষী আসো, তার সামনে তোমাকে আমি বকরি আদি দিব, অসুবিধে নাই, একটা সাক্ষী ডাকি দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমরা। সাক্ষীর কথা একটা বলেছিলেন, কি খবর? আমি তো কিছু বুঝতে পারছি না, এই যে লোক একটা বিয়াস করছে কিসের বকরি, আমি তো সেরকম কিছু বুঝতে পারছি না। ওই যে ছেলে পেলে বকরি আদি দিবে শখ করছে, তা আমারও বকরি অনেকদিন ইচ্ছা হয়েছে যে একটা বকরি আদি দেবো, আমার বকরি চড়াইলে মানুষের খুব। হ্যাঁ হ্যাঁ, একটা সাক্ষী নিয়ে এসো, সাক্ষীর উপস্থিতিতে বকরিটা আদি দেবে। আচ্ছা ক্লিয়ার আসছে, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা বকরি আদি দেবেন, তার আগে সব কিছু একটু ফাইনাল হওয়া দরকার, যেহেতু আমাকে নিয়ে এসছে বা আপনারা একটা সাক্ষীর দরকার মনে করছেন, তাহলে সব কিছু ফাইনাল হওয়া ঠিক না? হ্যাঁ অবশ্যই ঠিক। হ্যাঁ এই যে ঠিক হলো, যে এই বকরিটা কীভাবে ভাগ হবে না হবে এই জিনিসগুলো ঠিক করে না দিলে পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চার ঠ্যাং ধরে টানাটানি হবে খালি। ও একটু ওই বাচ্চা হোক আর ওই গোস্ত করিয়ে বেসুক, একটা ভাগ আসতো, ফাইসালা আছে তো নাকি? ঠিক আছে তো ফাইসালাটা আপনি করে দিন, কিভাবে হয় আর করে দেন, আপনি করে দেন, আমার পুরো আবার ভার দিলেন। আচ্ছা যখন দিলেন তখন তো মনে করেন যে কারো পক্ষপাতিত্ব করে লাভ নাই, লাগাতে যে গরিব মানুষ, আপনারও বকরি, আপনারও যেন লস না হয়। হ্যাঁ তাইও আর ধরেন পালিয়ে পুলিয়ে বা পয়সা করে খাবো, যদি পয়সা করে খাবে আপনি একটু আরাম পাবেন। তো এই গরিব মানুষ তুই ওই দুই ভাগ লিস, আর এই হুজুরের বকরি একটা ভাগ দিস। আচ্ছা মাইনে নিলেন আপনার কথা, আপনি মুরুব দিন। আচ্ছা এক কথাতে মাইনে নিলে বাবা তোরা খুব উন্নতি করতে পারবে জীবনে। আচ্ছা ঠিক, তাহলে তাই হলো। আচ্ছা বকরি বকরি চলে, বকরি পাঠিটা নিবি না খাসিটা নিবি রে? পাঠিটা দিলে নিব, খাসিটা দিলে নিব। না না আসলে পাঠিটাই দিব, পাঠিটা চলে। আরে বাবা এই গেল তো, আমি কি আদি চাইছি, পাঠি বাবা
ধুতুরি হাসিরালি বাবু না করেছে তাও হলো না। বাড়িতে আছেন নাকি? আমি তোমাদেরকে দিয়েছিলাম বকরি পুষতে, তোমরা পুষার পর বাচ্চা টাচ্চা নিয়ে তোমরা আমাকে এক ভাগ দিবে, তোমরা দু ভাগ নিবে। তোমার তো জবাই করে খেতে দেয়নি, তোমরা কি কাম করেছো বাপু বলো তো? আমার একটা আদি দিয়েছেন নাকি? আমরা তো খাই লই এইটাই ছিল যে তিন ভাগের এক ভাগ আপনি দু ভাগ আমারই। আমি তো এইভাবে বলি নি রে বাপু, তোমরা এই বুঝা বুঝেছো, তোমরা তো আমার দেখছি ঠকাইলে। না ঠকাবো কেন, সাক্ষী আছে তো আমারই। তোমরা ঠকাবো না, তোমার সাক্ষী ডাকো, তোমার সাক্ষীর সামনে সব কিছু পাইছো। আচ্ছা ডাক সাক্ষী কাকে। আচ্ছা ঠিক আছে, তোমরা কি কাম করছো ডাকো সাক্ষী। তিন ভাগের এক ভাগ ওর আর দু ভাগ আমার। না মানে কথা তো এটাই ছিল, তার মধ্যে আপনার বাড়িতে কিছু গোস দিয়ে আসিছি। না মানে বিষয় হলো যে সমস্যা কি এইটুকি নাকি? হ্যাঁ এটাই সমস্যা, সমস্যা এইটুকি। আসলে বিষয় হলো যে আমিও তো কাল ফাইসালার সময় ছিল, আমি তো ফাইসালা করে দিন। ওই বলল যে আমি ফাইসালা করে দিন ওর দু ভাগ আপনার এক ভাগ, হিসাব অনুযায়ী তো ঠিকই আছে। আপনি ফাইসালা তো আমরা মাইনে নিয়েছি, তো আমরা তো এইভাবে সবাই করার ফাইসালা তো ছিল না, এইভাবে সবাই কি আপনারা খাবেন আমি তো আমার তো জানা ছিল না। এখন বিষয় হলো দেখেন ওরা নিয়ে গেছে আদি, ওরা দু ভাগ নিবে আপনাকে এক ভাগ দিবে, এখন ওরা পুষে খাবে না জবাই খাবে, ওরাই ব্যাপার। এটা আপনারা তো মাথা গলানের কি আছে? দেখেন আপনি কিন্তু উল্টে পাল্টা কথা বলছেন, আপনার উচিত ঠিকভাবে ফয়সালা করে দেওয়া। আপনি ফয়সালাটা করে দিন, এভাবে করা তো ঠিক হয়। আমি মোরাল মানুষ আর আপনি আমাকে উল্টে পাল্টা কথা বলছেন। হ্যাঁ এই বকরি দেখাস রে তুই। হ্যাঁ 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 কটুকো দিস রে, তিন ভাগের এক ভাগ এক ভাগও দিব না। চল ঠকাবো কেন, যেটা ফাইসালা আগের এক ভাগ দিয়েছি তো ক্লিয়ার হিসাব, ক্লিয়ার একবার পানির মতন ক্লিয়ার। হ্যাঁ হিসাব তাই না? হ্যাঁ হ্যাঁ আপনার দুই ভাগ এক ভাগ ঠিকই তো ছিল। এই ভাল না? হ্যাঁ দাঁড়িয়ে মানুষ গেলে এরকম সৎ মানুষের হাত নাই, মুরগি মানুষ পে আমাকে এমনি ভাবে ছকালো ওরা।